সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই আমি ইদ্রিশ আলী শেখ আপনাদের দরবারে হাজির তো শুনতে থাকুন বর্তমান আপডেট সন্ধ্যার আগে শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলন দেখলাম সেই বিষয়ে কিছু বক্তব্য তো ভিডিও শুরুর আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে ভিডিওটিতে লাইক দেবেন এবং বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন তো শুরু করছি আজকের আমার বার্তা তো বন্ধু আমরা জেনেছি শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তার ভিতর আমরা কি দেখলাম আমাদের মতো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিষয়েও বলেছেন তো আমাদের শিক্ষামন্ত্রী স্যারের বক্তব্য যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা চেয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার গার্ড সেটা দিয়ে দিয়েছি আমাদের কোন একটা সংগঠন হয়তো দাবি করেছিলেন যে গার্ড দিতে তো আর পয়সা লাগে না গার্ডটা দিতেই পারেন তো তিনি সেই হিসেবে গার্ডটা দিয়েছেন এবং আমরা যেহেতু বিভিন্ন ধরনের কাজ করি সেই দিকে বিবেচনা করেই কিন্তু তিনি আমাদের এই গার্ড দেওয়ার আবেদনপত্রে শিলমোহর দিয়েছেন তো বন্ধু বেতন কাঠামোর যে দাবি আমাদের সেই বিষয়ে তিনি একটি কথাও খরচ করেননি আমি প্রতিদিন ভিডিওতে বলে থাকি যে আমাদের বেতন কাঠামো পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা ভোগরত বাবু বলে থাকেন সেভেন্টি ফাইভ পারসেন্ট বোঝানো গেছে কিন্তু সেই সমস্ত বিষয়ে কোনো কিছুই তিনি বললেন না বললেন রাস্তায় নেমে বিভিন্ন ব্যক্তি আন্দোলন করছেন স্কুল না করে আন্দোলন করছেন অভিভাবকরা আমাদের কাছে নালিশ জানাচ্ছেন এই সব বিষয়ে তিনি বললেন কিন্তু আমরা যে একটা আকাশ ছোঁয়া আন্দোলন করে আসলাম আমরা যে তার রেজাল্ট পাওয়ার জন্যে অধীর আগ্রহে বসে আছি এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা এত নিপীড়িত এত বঞ্চিত না খেয়ে অর্ধ পেটে কীভাবে শিক্ষার মতো একটা ক্ষেত্রে কাজ করবেন এই বিষয়টাই শিক্ষামন্ত্রী আলোকপাত করছেন না বা বুঝছেন না বা তিনি হয়তো এখনও পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দরবার করেননি তো বন্ধু সময় এসেছে আমি নেতৃত্বকে বলবো একত্রিশে মার্চ পর্যন্ত সময় দিচ্ছি ঠিকই কিন্তু আমাদের বিষয়টা কত দূর এগুলো সেটা তো অবশ্যই একটা কনফার্ম জায়গায় আসা দরকার হচ্ছে হবে হচ্ছে হবে এই বিষয়টা কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত ব্যর্থ মনোরোধ করে দিতে পারে ব্যর্থ মনোরোধ করে আমাদের নিরাশ করে আবার মৃত্যু মিছিলের লাইনে দাঁড় করিয়ে দেবে আমরা একটা আশার আলো দেখছিলাম যে আমরা হয়তো মুক্তি পেয়ে যাব আমাদের দীর্ঘ পনেরো বছরের বঞ্চনার জীবন থেকে কিন্তু সমাধান সূত্র অধরা এবং হয়তো আবারও আন্দোলনের পথে যেতে হতে পারে তার জন্য নেতৃত্বের কাছে অনুরোধ এই বিষয়ে আর নরম সুরে কথা না বলে একটু কৌশল করে বোঝানো দরকার যে আমরা বেতন কাঠামো চাচ্ছি এবং এখনই চাচ্ছি আমরা আন্দোলন করে এসছি দ্বিতীয় আন্দোলনে যেতে চাচ্ছি না আপনাদের কাছে গার্জেনরা এসে বলছেন অভিযোগ করছেন যে স্কুল করছে না তাতেও যেতে চাচ্ছি না আমরা কন্টিনিউয়াসলি স্কুল করতে চাচ্ছি আমরা দিন স্কুল করতে চাচ্ছি আমরা তার সাথে পূর্ণ শিক্ষকের মর্যাদা চাচ্ছি আমরা বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা চাচ্ছি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা দরকার এবং বন্ধু বলবো আটচল্লিশ আর পার্শ্ব শিক্ষক শিক্ষিকার কাছে আমার অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং ঐক্যবদ্ধ থেকেই কিন্তু আমাদের জায়গাটা তৈরি করে নিয়ে আসতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই আর আমাদের ভিতরে ক্রুমন্ত্রণা দেওয়ার লোকের অভাব নেই তারই জন্যে কিন্তু আমরা আজকে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তার জন্যে আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষকের অনুরোধ আপনারা কারো ফাঁদে পা দিয়ে আমাদের একমাত্র লক্ষ্য বেতন কাঠামো এবং এই বেতন কাঠামো সহ পূর্ণ মর্যাদা তার থেকে আমরা এক চুলো সরছি না এবং জেহাদ ঘোষণা করুন সময় নেই বন্ধু যে কোনো সময় আমাদের সামনে একত্রিশে মার্চ চলে আসবে আর দেরি নেই সেজন্য প্রত্যেক বন্ধু সোচ্চার হন এবং স্ট্যারিং কমিটির কাছে অনুরোধ আপনারা আমাদের বার্তাটা সেইভাবেই শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছান প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে দরবার করার জন্য ভাবুন ভিডিও বড় করছি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার মতামত যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন শুভরাত্রি সকলে ভালো থাকুন